হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে একটু অন্যরকম ব্লগ হতে চলেছে, ট্রাভেলের উপরেই। কিন্তু ফটোশুট লাভার যারা, তাদের জন্য একটা ভালো প্লেস আপনাদের সন্ধান দেবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেক গার্ডেন গ্রাফিটি ওয়ার হাউস। এখানে কিন্তু দুর্দান্ত ফটোশুট করা যায়, এছাড়াও কিন্তু এখানে সিনেমাটিক শর্ট রিল আপনারা বানাতে পারবেন। জায়গাটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো, ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সকল সুবাস। সো বন্ধুরা, এই হলো লেক গার্ডেন গ্রাফিটি ওয়ার হাউস। আমরা ঠিক ওই যে জায়গাটা দেখছেন আসছে একটা মহিলা, সেই রাস্তাতে এক জায়গা দিয়ে এসেছি, কিন্তু লেক গার্ডেন স্টেশনের খুব কাছেই, 650 মিটার দূরেই কিন্তু এই জায়গাটা অবস্থিত। যারা আপনারা ফটোশ্যুট করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা প্লেস। এখানে বেশ কিছু পুরনো গাড়ি রাখা আছে, ভাঙাচোরা গাড়ি, এখানেও কিন্তু ফটোশ্যুট করতে পারেন। তাছাড়া এই যে ওয়ার হাউস, এখানে লেখা বিভিন্ন কিন্তু পেইন্ট আর্ট, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আর এর ভেতরে ফটোশ্যুট, আর বিশেষ করে এখানে কিন্তু আর কি শর্ট ফিল্ম যেটা হয় সেটাও কিন্তু এখানটায় হয়। অনেক ছোটো ছোটো শর্ট ফিল্ম করা হয় এবং রিল কিন্তু বানানো হয় এখানে। জায়গাটা অসাধারণ, এখানে পুরো পাঁচিল দিয়ে আর এই জায়গাটায় পুরোটা কিন্তু আর্ট করা আছে। এই জায়গাটা দেখুন, এই গাছের এই ডিজাইনটা, স্ট্রাকচারটা কিন্তু দুর্দান্ত লাগছে। ফটোশ্যুটের পক্ষে কিন্তু দুর্দান্ত একটা প্লেস। আপনাদের আজকে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে জায়গাটা। আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা করা হয়েছে। এখানে বেশ কিছু পুরনো গাড়িও রাখা আছে। আর এই সাইডটায় যে ওয়ার হাউসটা দেখছেন, এটা একটা হল ঘর টাইপের, আর এই ভেতরে কিন্তু দুর্দান্ত আর্টও আছে, যেটা আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন এখানে টিনের যে গেটগুলো আছে, গেটে কিন্তু সুন্দর ডিজাইনে আর্ট করা আছে আর লেখা আছে। আর এই সাইডেও কিন্তু সুন্দর আর্ট দেখতে পাচ্ছেন। আর ভেতরটা চলুন এবার ভেতরটা আপনাদের দেখাই। এই ভেতরটা কিন্তু অনেকটাই বড় এরিয়া, এখানে কিন্তু একটা ফটোশ্যুট করতে পারবেন, রিল বানাতে পারবেন, সিনেম্যাটিক শট আর ছোটো শর্ট ফিল্ম আর কি, শর্ট ফিল্মও কিন্তু এখানে বানাতে পারবেন। উপাশের গেটেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে, লেখা আছে, আর এই চারিদিকে কিন্তু অনেক লেখা আর্ট কিন্তু করা আছে। এই যে এই প্লারগুলো দেখছেন, প্লারগুলো কিন্তু ডিজাইন করা আছে। হ্যাঁ, সুন্দর জায়গা, কিন্তু ভালো লাগবে। আপনারা যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের পক্ষে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা দেখুন বন্ধুরা, এখানে যে গেটটা আছে, এই গেটের মধ্যে কিন্তু লেখা আছে, মানে সুন্দর ডিজাইনগুলো কিন্তু এখানটা করা আছে, দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু আর্ট করা আছে, এখানে লেখা আছে বস। বন্ধুরা, এই হলঘরের বাইরে এই সাইডটাও কিন্তু আর্ট করা আছে, দেখতে পাচ্ছেন। আর এখানটা একটা টয়লেট আছে, এখানেও আর্ট আছে। আর এখানটা একটা ছোটোখাটো জঙ্গল আছে। আর এই পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলটাও কিন্তু দুর্দান্ত আর্ট করা আছে। সো বন্ধুরা, পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখালাম, জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর যারা ফটোগ্রাফি পছন্দ করেন, ফটোশ্যুট পছন্দ করেন, তাদের পক্ষে কিন্তু দুর্দান্ত একটা প্লেস। আপনাদের সাথে শেয়ার করলাম, একটা ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করলাম। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে জায়গাটা। সুন্দর সুন্দর ডিজাইন আর্ট কিন্তু এখানটা করা আছে, আপনাদের সাথে সেটা দেখালাম। আর এই জায়গাটা আসতে গেলে কিন্তু আপনাদের আগেই জানিয়েছি, লেক গার্ডেন স্টেশনে আসতে হবে। সেটাতে কিন্তু পরপর অনেক ট্রেন পেয়ে যাবেন, বস বস লোকাল কিন্তু এখানটা আসে। লেক গার্ডেন স্টেশন বালিগঞ্জে পরে স্টপেজ কিন্তু লেক গার্ডেন স্টেশন। আর লেক গার্ডেন থেকে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এখানে, বেশি দূর না, 650 মিটার লেক গার্ডেন স্টেশন থেকে। আর এই জায়গাটার নাম হলো লেক গার্ডেন গ্রাফিটি ওয়ার্ড হাউস। আর গুগল ম্যাপ তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।